বিশ্বকাপের ভাবনায় জোরে সোরে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। কৌতূহল সবার মনে, মাহমুদউল্লাহ রিয়াদ কি তবে বিশ্বকাপ পরিকল্পনায় আছেন? টাইগারদের হেড কোচ চান্দ্রিকা হাতুরি সিংহে অবশ্য ইতিবাচক উত্তরই দিয়েছেন। যেহেতু বাংলাদেশ এখনও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল দেয়নি, তাই লকি ফার্গুসনদের বিপক্ষে ভালো করলে মূল স্কোয়াডে জায়গা করে নেওয়ার সম্ভাবনা রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। বিস্তারিত থাকছে রায়েপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে। ঘুরে ফিরে একটা প্রশ্নই বারবার উঠে আসছে ক্রিকেট আলোচনায়, বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন কি মাহমুদউল্লাহ রিয়াদ? কখনো সম্ভাবনার পাল্লা ভারী হয় রিয়াদের অন্তর্ভুক্তির দিকে, কখনো আবার মনে হয় শেষ বিশ্বকাপ বোধহয় খেলা হবে না এই অভিজ্ঞ তারকার। তবে ভারতের বিমান ধরার শেষ সুযোগ নিউজিল্যান্ড সিরিজে পেয়েছেন রিয়াদ। দিন কয়েক পরে মাঠে গড়াবে কিউবিদের বিপক্ষে টাইগারদের ম্যাচ, আর এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন অনেক দিন বাইরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ। যেহেতু বাংলাদেশ এখনও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল দেয়নি, তাই লকি ফার্গুসনদের বিপক্ষে ভালো করলে মূল স্কোয়াডে জায়গা করে নেওয়ার সময়ের ব্যাপার মাত্র। আর তাই কৌতূহল জেগেছে সবার মনে, মাহমুদউল্লাহ রিয়াদ কি তবে বিশ্বকাপ পরিকল্পনায় আছেন? টাইগারদের হেড কোচ চান্দ্রিকা হাতুরি সিংহে অবশ্য ইতিবাচক উত্তরই দিয়েছেন। লঙ্কান এই কোচ শেষ সময়ে আরেকবার পরখ করে নিতে চান পুরনো শিষ্যকে। মাহমুদউল্লাহ রিয়াদের অন্তর্ভুক্তি ইস্যুতে চান্দ্রিকা হাতুরি সিংহে বলেন, হ্যাঁ, সেও পরিকল্পনায় আছে, নিউজিল্যান্ড সিরিজে সে খেলার সুযোগ পাবে। আশা করি সে আমাদের দেখাতে পারবে ও কী করতে পারে, কারণ বাদ পড়ার পর সে কিছু করার সুযোগ পায়নি। আমরা একটি সিরিজে তাকে চেয়েছিলাম, কিন্তু তখন আবার সে হজ করতে চলে যাওয়ায় ওকে পাওয়া যায়নি। মূলত 7 নম্বর পজিশনে এখনও কাউকে ভরসা করার মতো পায়নি টিম টাইগার্স। লোয়ার মিডল অর্ডারে তাই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের উপর পুনরায় আস্থা রাখতে চায় বাংলাদেশ দল। কিন্তু এর আগে ফর্মে ফিরতে হবে রিয়াদকে। কিউবি বোলারদের বিরুদ্ধে সাবলীল ব্যাটিং করতে পারলেই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে দলে জায়গা পাবেন তিনি। পারফর্ম করলেই মাহমুদউল্লাহ রিয়াদ দলে ফিরবেন তেমনটা নিশ্চিত নয় এখনই, তবে দলের কোচের কথাতে আশাবাদী হতেই পারেন এই ডানহাতি ব্যাটার। চান্দ্রিকা হাতুরি সিংহে বলেন, যেহেতু সে অভিজ্ঞ এবং যদি রান করে ফর্মে ফিরতে পারেন, তাহলে বিশ্বকাপের জন্য আমরা এমন কিছু খেলোয়াড়ই চাচ্ছি যারা ফর্মে আছে। 7 নম্বরে এশিয়া কাপে ব্যর্থ হয়েছে শামিম আফিবরা, তবে শেখ মেহেদির পারফরমেন্স ছিল সন্তোষজনক। তাই তো এই পজিশনে লড়াই এখন শেখ মেহেদির সঙ্গে মাহমুদউল্লাহ, নুরুল হাসান সোহানদের। তবে এদের মধ্যে অভিজ্ঞতা বিবেচনায় এগিয়ে আছেন রিয়াদি। বিশেষ করে মহাদেশীয় টুর্নামেন্টে যেভাবে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল, তাতে মাহমুদউল্লাহ রিয়াদকে প্রয়োজন মনে করতে পারে টিম ম্যানেজমেন্ট। ধারণা করাই যায় বিশ্বকাপ পরিকল্পনায় ভালোভাবেই আছেন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। এখন শুধু তার পারফরমেন্স করাটা বাকি।